Hello, my dear students. How is everyone? I hope you all are hale and hearty by the grace of the Almighty. Actually, now the whole world is struggling against the dying virus COVID-19, which has already snatched away a long time from our life. It has been past above 7 months since we last met in our classroom. So, students, you should remind one thing. Never be impatient and don't lose heart at all. Just stay at home. As you have got a lot of free time, try to know yourself. Try to know yourself means try to find out your problems subject-wise. If you can find out the problems, it will be solved. We know the worst days will be disappeared soon. Dear students, this is Amitabh Haldar, your English teacher, welcoming you to the online class of Iqbal Siddiqui College. Actually, my today's class is for the students of class 11. In our last few classes, we discussed about parts of speech. I told you that we were practicing that noun, pronoun, adjective, verb, adverb as basic grammar. I also insisted that basic grammar is very much needed to do well in the applied grammar. So, dear students, now I am going to share with you two important items from your English first paper. The name of that very items are close test with clues and close test without clues. Today, we will learn in brief how will you complete these two items of gap filling activities using parts of speech. So, students, let's go to know more about these two questions. Here you can see question number 4. Close test with clues. Marks 5. Chandong Proshne at theke dosh line er ekti text ba passage dewa thakbe. Text ba passage ti question setter nijer bhashay kore thaken sadharonoto. Orthat আনসিন হয়ে থাকে আবার টেক্সট বুক কেন্দ্রিক হতে পারে এখানে বলা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের 4 নং প্রশ্নে যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এই প্রশ্নটি এসে থাকে এই প্রশ্নটি কোশ্চেন সেটার অর প্রশ্নকর্তা নিজের ভাষায় করে থাকে আবার কখনো কখনো এটা টেক্সট বুক কেন্দ্রিক হতে পারে অর্থাৎ আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটি রয়েছে সেই বইয়ের কোনো প্যাসেজ থেকে এটা আসতে পারে অথবা কোশ্চেন সেটার নিজের মতো করে এটা তৈরি করতে পারেন প্যাসেজটিতে 10টি শূন্য স্থান থাকবে একটি প্যাসেজ 8 থেকে 10 লাইনে যাতে 10টি শূন্য স্থান থাকবে এবং শূন্য স্থান সমূহ পূরণের জন্য 12টি ওয়ার্ড এর একটি তালিকা বক্সে দেওয়া থাকবে মানে যে 8 থেকে 10 লাইনের একটি প্যাসেজ আসবে এই প্যাসেজের এই 8 থেকে 10 লাইনের প্যাসেজে 10টি গ্যাপ থাকবে বাট এই 10টি গ্যাপ পূরণ করার জন্য একটা ক্লু দেওয়া থাকবে বক্সে সেই বক্সে 12টি ওয়ার্ড থাকবে শূন্য স্থানগুলো নিয়মিত বিরতিতে থাকবে অর্থাৎ একই সেন্টেন্সে একাধিক শূন্য স্থান থাকে না নরমালি 8 থেকে 10 লাইনের যে প্যাসেজটা প্রতি সেন্টেন্সে একটি করে গ্যাপ থাকে এক সেন্টেন্সে একাধিক গ্যাপ থাকে না প্রদত্ত তালিকা থেকে উপযুক্ত ও অর্থের সাথে সঙ্গতিপূর্ণ শব্দ বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে বারোটি ওয়ার্ড নিয়ে যে বক্সটি ওখানে দেওয়া থাকবে যেটাকে আমরা ক্লু বলছি ওই 12টি ওয়ার্ড থেকে অর্থের সাথে সঙ্গতিপূর্ণ অথবা উপযুক্ত ওয়ার্ড বেছে নিয়ে আমাদের শূন্য স্থানগুলো পূরণ করতে হবে প্রয়োজনে ওয়ার্ডগুলোকে বিভিন্ন ফর্মে রূপান্তর বা ব্যাকরণগত পরিবর্তন করতে হয় মানে আমাদের যে প্যাসেজটি দেওয়া থাকবে এই প্যাসেজের অর্থের খাতিরে বা এই প্যাসেজের অর্থের প্রয়োজনে আমাদের ওই যে ওয়ার্ডগুলো বা যে ক্লুগুলো একটা বক্সের মধ্যে দেওয়া থাকে ওই ওয়ার্ডগুলোর ফর্ম চেঞ্জ করা লাগতে পারে বা চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে ব্যাকরণগত কোনো পরিবর্তন এখানে আমাদের করতে হতে পারে সেটা বলা হচ্ছে উত্তরপত্রে প্রশ্নের নম্বর দিয়ে শুধু উত্তর লিখলেই হবে পুরো বাক্য লেখা নিষ্প্রয়োজন
তাহলে এই যে প্রশ্নটি, এটার উত্তর লেখার সময় আমাদের শুধুমাত্র এ বি সি ডি এভাবে যে পর্যন্ত লিখে, মানে 10টি ক্রম অনুসারে লিখে আমাদের, আমরা শুধু উত্তরটাই খাতায় লিখলেই হবে, সম্পূর্ণ সেন্টেন্স বা ওই প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নেই। এটি ছিল আমাদের 4 নং কোশ্চেন, যেটা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এর ইন্ট্রোডাকশন। আমরা একটু 5 নংটা দেখে নিব। 5 নং প্রশ্নটি, এটির নামটা আমরা একটু দেখে নিই, কোশ্চেন নং 5, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। 4 নংটা ছিল উইথ ক্লুজ, 5 নংটা হচ্ছে উইদাউট ক্লুজ। এটার মার্কস 10। আগে ওখানে আমরা দেখেছিলাম 0.5 গুণ 10, মানে 10টা গ্যাপে 0.5 করে এভাবে 5 মার্কস ছিল, বাট এবার 1 মার্কস করে প্রত্যেকটা গ্যাপের জন্য মোট 10 মার্কস। আমরা একটু দেখি 5 নং প্রশ্নটির ধরন ও ভাষাগত উপস্থাপনা 4 নং প্রশ্নের অনুরূপ। এক কথায় আমরা বুঝে গেছি 5 নম্বরে কেমন আসবে বা 5 নং প্রশ্নটি কেমন হতে পারে। আর শিরোনামে তো লেখাই আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, 4 নংটা ছিল উইথ ক্লুজ, এটা উইদাউট ক্লুজ, আর সব একই। এখানে বলাই আছে যে 5 নং প্রশ্নটির ধরন ও ভাষাগত উপস্থাপনা 4 নং প্রশ্নের অনুরূপ। তবে এক্ষেত্রে পার্থক্য হলো এই যে, শূন্যস্থান সমূহ পূরণের জন্য কোনো ওয়ার্ড বা শব্দ তালিকা দেয়া থাকবে না। আগে যেমন 4 নং এর ক্ষেত্রে আমাদের 12টি শব্দ একটি বক্সে দেওয়া ছিল বা 12টি ক্লু, এখানে এরকম কোনো ক্লু দেওয়া থাকবে না। প্রদত্ত প্যাসেজের প্রসঙ্গ বা বিষয়বস্তু বা অর্থ অনুযায়ী, মানে যে প্যাসেজটি দেওয়া থাকবে এই প্যাসেজের প্রসঙ্গ বা বিষয়বস্তু বা অর্থ অনুযায়ী উপযুক্ত ওয়ার্ড দিয়ে উত্তর করতে হবে। উত্তরপত্রে প্রশ্নের নম্বরগুলো ক্রম অনুসারে সাজিয়ে উত্তর লিখলেই হবে, পুরো বাক্য লেখা নিষ্প্রয়োজন, সে একই কথা। তাহলে একটা বিষয় আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, যাদের ভোকাবুলারি অনেক বেশি জানা আছে বা দ্য স্টুডেন্টস হু আর এনরিচড উইথ এ লটস অফ ভোকাবুলারিজ, দে উইল ডু বেটার ইন দিস কোশ্চেন্স। যাদের অনেক বেশি শব্দ জানা আছে বা যাদের শব্দ ভাণ্ডার অনেক সমৃদ্ধ, তারা এই 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তরটি সহজে করতে পারবে বা তারা এখান থেকে বেশি নাম্বার ক্যারি করতে পারবে। এই জন্য আমি সবসময় বলি যে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এনরিচ ইউর ভোকাবুলারিজ, মানে নিজের যে শব্দ ভাণ্ডার এটিকে সমৃদ্ধ করো যত পারা যায়। তাহলে 4 নং এবং 5 নং এর প্রশ্নের ধরনটা ছিল এরকম। আমরা এখন দেখে নিব এই 4 নং এবং 5 নং এই কোশ্চেন দুইটি কিভাবে সহজে গ্যাপগুলো পূরণ করা যায়, এ ব্যাপারে কিছু ক্লু আর কিছু ইনফরমেশন আমরা একটু দেখব। ক্লোজ টেস্ট সলভ করার সাধারণ কৌশল, কয়েকটা কৌশল এখানে বলা হচ্ছে। দিস ইজ ফর বোথ 4 নং অ্যান্ড 5 নং কোশ্চেন্স, মানে এটা 4 নং এবং 5 নং উভয়ের জন্যই। ক্লোজ টেস্ট সমাধানের জন্য সাধারণত 4 ধরনের ওয়ার্ডস বা পার্টস অফ স্পিচ এর প্রয়োজন হয়। আমরা যে পার্টস অফ স্পিচ লাস্ট কয়েকটা ক্লাসে পড়েছিলাম, এই যে পার্টস অফ স্পিচ গুলো পড়লাম এর মধ্য থেকে এখানে বলা হচ্ছে যে এই 4 নং এবং 5 নং ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ পূরণ করার জন্য আর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ এর এই দুইটি কোশ্চেন সলভ করার জন্য উই নিড 4 পার্টস অফ স্পিচ, নেম, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচ দিয়ে আমরা মূলত এই প্রশ্ন দুটির উত্তর দিতে পারবো। কিভাবে একটু দেখি, এসব পার্টস অফ স্পিচ রূপান্তরযোগ্য, মানে এই যে 4টা পার্টস অফ স্পিচের কথা বলা হচ্ছে এই 4টা পার্টস অফ স্পিচ রূপান্তরযোগ্য। রূপান্তর বলতে এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা সম্ভব বা পরিবর্তনযোগ্য, অর্থাৎ মূল শব্দকে সামান্য পরিবর্তন করে এগুলোকে এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে রূপান্তর করা যায়। মানে একটা নাউন, আবার অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো যে কোনো একটা ওয়ার্ড এর কিছুটা পরিবর্তন করে এক ধরনের পার্টস অফ স্পিচ থেকে আরেক ধরনের পার্টস অফ স্পিচে রূপান্তর করা যায়। রূপান্তরিত অবস্থা জানা থাকলে, মানে আমরা যদি এই রূপান্তরিত অবস্থাটা জানতে পারি, ওই যে বললাম ভোকাবুলারিটা যদি এনরিচ থাকে, তাহলে কি করা যাবে, কনটেক্সট বা প্রসঙ্গ অনুসারে, মানে যে প্যাসেজ বা গিভেন কোশ্চেন ওখানে যে প্যাসেজটা আছে এটার অর্থটা বুঝতে পারলে বা অর্থটা জানা থাকলে অতি সহজেই ওয়ার্ডের সঠিক ফর্ম বা রূপ শূন্য স্থানে বসানো যায়। মানে আমি যদি প্যাসেজটার অর্থটা বা মূল ভাবটা বা প্রসঙ্গটা বুঝতে পারি, তাহলে আমি আমার মতো করে এখানে অর্থ অনুযায়ী পার্টস অফ স্পিচ ব্যবহার করতে পারি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অর্থ অনুযায়ী যেটা ডিমান্ড করে সেটা ওখানে আমি ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, যেমন কনস্ট্রাকশন
কনস্ট্রাকশন একটি নাউন ওয়ার্ড যাকে নিম্নোক্ত ভাবে যথাক্রমে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্ব এ রূপান্তর করা যায়। সেই সাথে এখানে কনটেক্সট অনুযায়ী এগুলোর প্রয়োগ দেখানো হলো। তাহলে আমরা এখন দেখব যে এই কনস্ট্রাকশন যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ রূপ দেখব, অ্যাডভার্ব রূপ দেখব এবং ভার্ব রূপ দেখব, বা এটা নাউন থেকে এই তিনটা পার্টস অফ স্পিচে রূপান্তর করা যায়, এবং সেই সাথে আমরা দেখব যে এটার কনটেক্সট বা প্রসঙ্গ অনুযায়ী বা অর্থ অনুযায়ী এটা এখানের এই চারটি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু দেখব। প্রথম যে সেন্টেন্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি, ড্যাশ ইজ ইম্পর্ট্যান্ট, এখানে ড্যাশ ইজ ইম্পর্ট্যান্ট, এই ড্যাশে যদি আমরা কনস্ট্রাকশন ব্যবহার করি তাহলে এটা নাউন হিসেবে এখানে বসবে বা বসেছে। এখানে আমরা যদি এই যে কনস্ট্রাকশনটাকে এখানে লিখতে চাই তাহলে কি হচ্ছে, কনস্ট্রাকশন ইজ ইম্পর্ট্যান্ট, এটা একটা নাউন। আমরা জানি কোনো সেন্টেন্সের এই যে শুরুতে, কোনো সেন্টেন্সের শুরুতে নর্মালি বসে কোনো নাউন বা প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে বসে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে এরকম যে কনস্ট্রাকশন ইজ ইম্পর্ট্যান্ট। আমরা পরের সেন্টেন্সটা একটু দেখি, হিজ আইডিয়া ইজ ড্যাশ, এই কনস্ট্রাকশন ওয়ার্ড থেকে এখানে অন্য একটা ওয়ার্ড এনে বা এই কনস্ট্রাকশনকে অন্য একটা পার্টস অফ স্পিচে পরিবর্তন করে তারপর আমরা এখানে ব্যবহার করব। তাহলে হিজ আইডিয়া ইজ ড্যাশ, এখানে যদি আমরা কনস্ট্রাকটিভ লিখি তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ গুলো নর্মালি লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত হয় এবং নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিঙ্কিং ভার্ব, হিজ আইডিয়া ইজ। লিঙ্কিং ভার্ব কি, তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের একটা সম্পর্ক দেখায়, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের একটা সম্পর্ক দেখায়, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে হিজ আইডিয়া ইজ কনস্ট্রাকটিভ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তারপরেরটা একটু দেখি, তিন নম্বরে হি থিংস ড্যাশ, এটা নর্মালি ভার্ব। আমরা জানি ভার্বের পরে সাধারণত বসে থাকে অ্যাডভার্ব, নর্মাল ইউজ হয় এটা এরকম। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে, এই আমরা যদি এই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে হি থিংস কনস্ট্রাকটিভলি। একই রকম ওয়ার্ড, প্রথমে নাউন ছিল তারপর আমরা এটাকে অ্যাডজেক্টিভ করলাম, আবার এখন অ্যাডভার্ব হিসেবে এটা ব্যবহার করলাম ভার্বের পরে। শেষে দেখি হি ক্যান ড্যাশ ইট, ক্যান একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি, আমরা এও জানি যে সমস্ত মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হি ক্যান ড্যাশ ইট, হি ক্যান এই কনস্ট্রাকটিভলি, এটাকে আমরা যদি এখন কনস্ট্রাক্ট বলি তাহলে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরকমই ছিল পার্টস অফ স্পিচ গুলো ব্যবহার করে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এটা সম্পূর্ণ করার একটা নিয়ম। এখন কথা হচ্ছে যে আমাদের এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। তাহলে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের এই কোশ্চেন নং 4 এন্ড 5 এর খুব ভালোভাবে উত্তর দিতে পারবো। আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো সবাই, বাই বাই।